পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যব্যাপী আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালিত হল। 65 নম্বর ওয়ার্ডে আজ পালিত হল সংস্কৃতি দিবস, যেখানে আগত বিশিষ্ট অতিথিরা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মার আয়োজনে বিগত 5 বছর ধরে এই রাখি বন্ধন উৎসব পালন হয়ে আসছে। বাংলা কোনো জাতি ধর্ম বর্ণ বিভেদ মানে না, আমরা সবাই মানুষ, এটাই বাংলার পরিচয় এবং ভারতবর্ষের এই সংস্কৃতি তাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। এখানে উপস্থিত ছিলেন 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা ছাড়াও মালা রায় এবং আরও অন্যান্য তৃণমূলের বিশিষ্ট নেতা নেত্রী এবং কর্মী সমর্থকেরা। আমরা দেখে নেব সেই ছবি। পরিপূরক হতে চাই, এই সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমাদের এই আজকের এই রাখি বন্ধন উৎসবে আসা, এবং আমরা সকলের ভালো চাই, শুভেচ্ছা। আমি এবং মল্লিকা ধন্য হয়েছি, নিবেদিতা জি আমার পাশে রয়েছেন, আমার দিদি এবং সোনাম ধন্য, আমাদের পুরো পাড়াটাকে সুশীলদা এবং নিবেদিতা দি এত সুন্দর করে আগলে রেখেছেন। আমরা শান্তিতে, ভীষণ শান্তিতে আছি। প্রত্যেকটা সময় ওরা খোঁজ খবর নেন যে আমরা ঠিক আছি কিনা, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু ঠিক আছে কিনা, এবং ওনাদের আমন্ত্রণে আজকে যে এই সম্প্রীতি উৎসব আয়োজন হচ্ছে তাতে আমরা হাজির হতে পারে আমরা ধন্য হয়েছি। এই রাখি বন্ধনের দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করেছি, এইবার কোভিডের সেই প্রকোপ নেই, তাই পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মার আজকে আয়োজনে এই রাখি বন্ধন এবং সংস্কৃতি উৎসব 65 ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষকে আমরা ভাঙার রাজনীতিতে বিশ্বাস করি না, মানুষে মানুষের মধ্যে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ চাই না, আমরা এই রাখি বন্ধনের মধ্যে যে ঐক্যের সূত্র তার মাধ্যমে ভারতবর্ষের নানা জাতি নানা মত নানা পরিধানের এই ভারতবর্ষকে আমি এক সুতোয় আমরা বাঁধতে চাই। আজকে এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আজকের মেসেজ। সবাই আমরা কে,
হিন্দুকে মুসলিমকে ঈশাইকে শিখ আমরা এরকম দেখি না, আমাদের সমস্ত আমরা মানুষ হিসেবেই সমস্ত ধর্মীয় উৎসবে আমরা সমস্ত কিছুতে সামিল হই। পশ্চিমবঙ্গ সরকার এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ সংস্কৃতি দিবস পালন করতে হচ্ছে, সারা পশ্চিমবঙ্গতেই হচ্ছে। আমরা এই দিনে চাই যে রাখি বন্ধনের মাধ্যমে সবাই আমাদের ঐক্য দৃঢ় করব এবং যাতে ভাতৃত্বের বন্ধন আরো বেশি হয়, সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য রাখি বন্ধনের মাধ্যমে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা খুব সন্তুষ্ট যে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দরভাবে চলতে পারছি।